আসন্ন নির্বাচনের প্রাককালে নতুন করে দল গড়ছে তৃণমূল। দলের সদস্যদের মধ্যেও ঘটছে বড় পরিবর্তন। কখনো দেখা যাচ্ছে দলের সাধারণ সদস্য হয়ে উঠছে দলের সভাপতি, আবার অন্যদিকে যুব সদস্যদের মধ্যেও চলছে বয়স নির্ধারণের পালা। এরই মধ্যে বাংলা তৃণমূলের নতুন মুখপাত্র হলেন কুণাল ঘোষ। নতুন পদে আসীন হয়ে নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করলেন। সেই সঙ্গে বিরোধী দলনেতা মুকুল রায়কে কটাক্ষ করে বললেন, শুনেছি তিনি নাকি চোখের ইঞ্জেকশন নিচ্ছেন, আশা করি ইঞ্জেকশনগুলো নেওয়ার পর তিনি যেন প্রকৃত দৃষ্টি ফিরে পান। দাদা, তৃণমূলের মুখপাত্র নতুন দায়িত্ব পেলেন, কী কী পরিকল্পনা রয়েছে বিধানসভাকে কেন্দ্র করে? না, এই মুহূর্তে আমার নিজস্ব কোনো পরিকল্পনা নেই, কারণ দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি অন্যতম মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছি, ফলে দল যেখানে যেটুকু আমার কাছ থেকে আমাকে যা নির্দেশ দেবেন বা আমার কাছ থেকে যেটুকু চাইবেন আমি নিশ্চিতভাবে যথাযথভাবে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব। এখানে আমার নিজস্ব কোনো ভাবনা চিন্তার কোনো ব্যাপার নেই। কোন কোন ইস্যুগুলো তুলে ধরা হবে বিধানসভায়? মানুষের সামনে একাধিক ইস্যু আসছে। একটা যেমন রাজ্য সরকারের নেতৃত্বে যে সার্বিক সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের জন্য, কোটি কোটি মানুষের জন্য যে বিভিন্ন ধরনের স্কিম আছে এবং সেগুলি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তার এবং অন্যান্য যে উন্নয়নমূলক যে কাজগুলি আছে সেগুলোকে যথাযথভাবে তুলে ধরা, আরও বেশি করে তুলে ধরা, মানুষ জীবনের অভিজ্ঞতার সঙ্গে মেলাচ্ছেন, একটা সেই দিকে থাকবে। একটা থাকবে মানুষের যেখানে যেখানে কোনো অভাব অভিযোগ আছে সেখানে স্পষ্ট বার্তা দেয়া, যে সেই জায়গাগুলো যাতে সেই খুব কম অংশের জন্য হলেও যদি কোথাও কোনো অভাব অভিযোগের বিষয় থাকে সেইগুলোকে রেক্টিফাই করে নেয়। তিন হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে নীতিগুলির জন্য একটা আর্থিক অনিশ্চয়তা তৈরি হচ্ছে এবং মানুষের কাছে একটা বৃহত্তর বিপদ আসছে সেইগুলি সম্পর্কে মানুষকে নিশ্চিত করা, এবং রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতান্ত্রিক প্রগতিশীল উন্নয়নমূলক পরিবেশটা অব্যাহত রাখার জন্য তৃণমূল কংগ্রেস যে নির্বিকল্প সেই বিষয়টি বিভিন্ন তথ্য পরিসংখ্যানের মধ্যে দিয়ে তুলে ধরা, এরকম থাকবে। আমি বিরোধীদের বলবো, আমাকে এত নম্বর দেবেন না, আমি এত বড় নেতা কেউ নই। অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে সব দল হয়তো নয়, বিরোধী বললেন আপনারা প্রশ্নতে, আমি সেই জন্য বলছি কোনো কোনো বিরোধী দলে নিজেদের মধ্যেই যা লড়াই চলছে সেখানে বাইরের প্রতিপক্ষ আর কাউকে লাগছে না, লড়াই আপনাদের মধ্যে আছে। বাংলার ফাইনাল ম্যাচ পরে প্রি কোয়ার্টার ফাইনাল এবং কোয়ার্টার ফাইনাল সেগুলি তো আপনাদের নিজেদের মধ্যে হচ্ছে, হোম ম্যাচ হচ্ছে কলকাতায়, অ্যাওয়ে ম্যাচ হচ্ছে দিল্লিতে, এ তো চলছে। ফলে এগুলো ঠিক করে এসে ফাইনালে কে কোন টিম আসবে দেখার পর রানার্স কাপটা আপনাদের জন্য রাখা থাকছে। এখানে আমাকে গুরুত্বপূর্ণ ভাবার কোনো কারণ নেই এবং আমি কারুর দল ভাঙানোর চেষ্টা করছি না। যদি আমি কোথাও কারুর সঙ্গে কথাও বলে থাকি, চাও খেয়ে থাকি, জেনে রাখবেন তার সম্পূর্ণ সদিচ্ছায়, সাগ্রহে, মনের ডাকে সাড়া দিয়েই আমি সেই চা খেয়েছি, ফলে আমাকে একদম ভাববেন না। আর আপনারা তো সব বড়ো বড়ো দল, সেখানে আমি কোন তুচ্ছ ব্যক্তি যে আমি একটা কিছু বললাম বা কার সঙ্গে চা খেলাম সঙ্গে সঙ্গে আপনাদের দলের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হলো। আমি দয়া করে বলছি আমাকে এত শক্তিশালী ভাববেন না, চারপাশে অনেক চাণক্য ঘুরে বেড়াচ্ছে, শুধু আপনারা দেখে নেবেন পেছনে যেন কোনো স্টিকার না থাকে মেড ইন চায়না। মুকুলদা আমার অতি পরিচিত, মুকুলদা এখন একটু অসুস্থ শুনেছি, তার চোখে প্রবলেম হয়েছে, আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং মুকুলদার যেহেতু মানে অসুস্থ এবং চোখে কোনো ইঞ্জেকশনও নিতে হয়েছে বলে আমি শুনেছি, ফলে আমি আশা করব যে এবারের ইঞ্জেকশনগুলো নেওয়ার পর মুকুলদা যেন তার প্রকৃত দৃষ্টিশক্তিটা মুকুলদা যেন ফিরে পান। আর আপনার সঙ্গে যে সাক্ষাৎকার সেটা নিয়ে যে জল্পনা রাজ্য রাজনীতিতে? আমার সঙ্গে তো মুকুলদার পুরনো পরিচয়, আমি তো বারবার বলছি, তার সঙ্গে আর রাজ্য রাজনীতিতে জল্পনার সম্পর্ক কী? মুকুলদা একটা সিনিয়র লোক, আমি তাকে বহুদিন ধরে চিনি, তিনিও আমায় বহুদিন ধরে চেনেন, হয়তো দেখা হয়েছে, হয়তো কিছু খোলাখুলি মনের কথা হয়েছে, এগুলো নিয়ে মিডিয়ায় কথা বলাটা বোধহয় ঠিক হবে না।